নওগাঁর মান্দায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 49 নওগাঁ 4 মান্দা আসনে জনগণের মনোনীত স্বতন্ত্র এমপি প্রার্থী এবং সাবেক মন্ত্রী বস্ত্র ও পাট মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বর্তমান সংসদ সদস্য 49 নওগাঁ জনাব মোহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিককে ইগলমার্কায় ভোট দেওয়ার জন্য প্রচার করেন মান্দামাটি ও মানুষের প্রিয় নেতা জনাব মোহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিকের সুযোগ্য পুত্র শেফায়েত জামিল সৌরভ প্রামাণিক। নওগাঁ জেলা প্রতিনিধি মহসিন রেজার তথ্য, ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। রবিবার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত 3 নং পরাণপুর ইউনিয়ন, মান্দা 4 নম্বর ইউনিয়ন সহ বিভিন্ন স্থানের ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক কর্মচারীরা, সুধীজন গুণীজন, শুভাকাঙ্ক্ষী, রিক্সা ভ্যান, অটোরিকশা, সিএনজি চালক, পথচারী, স্বতন্ত্র কর্মী ও সমর্থক সহ বিভিন্ন পেশাজীবী মানুষের কাছে গিয়ে সালাম বিনিময় ও সাক্ষাৎ করে ইগলমার্কায় ভোটের প্রচার করেন সেফায়েত জামিল সৌরভ প্রামাণিক। এ সময় উপস্থিত ছিলেন 3 নম্বর ওয়ার্ডের মেম্বার আবুল কাশেম রশিদ, 11 নম্বর কালিকাপুর ইউনিয়নের কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম, মোহাম্মদ বেলাল উদ্দিন, সালাউদ্দিন কোচি, মহিলা মেম্বার জয়নব বিবি, 11 নম্বর কালিকাপুর ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, মোহাম্মদ কামাল হোসেন বকুল, মোহাম্মদ সাজ্জাক। আমি এখন অবস্থান করছি নওগাঁর মান্দার জোতবাজার মোড়ে। এখানে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছে শেফায়েত।